নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বাংলাদেশগামী সীমান্ত রোড অবরোধ অয়েল মিল শ্রমিকদের। মহরম উৎসবে আচমকাই মঞ্চ ভেঙে বিপদের সম্মুখীন। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান। বিশ্ব আদিবাসী দিবস পালন হল দক্ষিণ দিনাজপুর জেলায়। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পলিসিং প্রোগ্রাম। অবশেষে সোমবার রাতে বাড়ি ফিরলেন দেউলপুরের অচিন্ত। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহাশোক মিছিল মুসলিম সম্প্রদায়ের। জলপাইগুড়িতে পালিত হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 4.77%। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশগামী সীমান্ত রোড অবরোধ অয়েল মিল শ্রমিকদের। শ্রম আইন না মেনে শ্রমিকদের অবৈধভাবে কাজ করানোর প্রতিবাদে সীমান্ত রোড অবরোধ শ্রমিকদের বসিরহাট জেলার বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিভাটি গ্রাম পঞ্চায়েতের ওল্ড সাতক্ষীরা রোড তথা ঘোচাডাঙ্গা সীমান্তগামী রোডের আলশেখানা এলাকায় রয়েছে একটি বেসরকারি অয়েল মিল। সেখানে তৈরি হয় নানান ধরনের ভোজ্য তেল, যা রাজ্যসহ দেশের বিভিন্ন জায়গায় পাড়ি দেয়। আর সেখানে বিগত 8 থেকে 10 বছর ধরে কাজ করেন বহু শ্রমিক। তারা দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জেরবার। জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই শ্রমিকেরা ওই অয়েল মিলে কাজ করতে আসেন। তাদের অভিযোগ যে অয়েল মিলের অধীনে তারা কাজ করেন, তারা সঠিক সময় তাদের বেতন বৃদ্ধি করে না, এমনকি সঠিক শ্রম আইন নিয়ম মেনে তাদেরকে কাজ করানো হয় না। সপ্তাহে কখনো কাজ হয় 2 দিন, আবার কখনো 3 দিন, আবার অনেক সময় তাদেরকে কাজেই নেওয়া হয় না। আবার দেখা গিয়েছে তাদেরকে ঘন্টা হিসেবে চুক্তির ভিত্তিতে নিযুক্ত করে আবার কিছুদিন পর ছেড়ে দেওয়া হয়, ফলে তারা তাদের মৌলিক চাহিদাগুলি থেকে বঞ্চিত হচ্ছেন। তারই প্রতিবাদে আজ বুধবার সকালে শতাধিক শ্রমিক বাংলাদেশ সীমান্তগামী রোড অবরোধ করে অয়েল মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করতে হবে, অন্যদিকে তাদের শ্রম আইন মেনে নিযুক্ত করতে হবে, নয়তো তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, বসিরহাট 1 নম্বর ব্লক সহসভাপতি চন্দ্রনাথ সিনহা ও সংগ্রামপুর শিভাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মণ্ডল সহ একাধিক শ্রমিক নেতা। বসিরহাটের শ্রমিক নেতা কৌশিক দত্ত বলেন, দেখুন, দীর্ঘদিন এই ফ্যাক্টরিটা চলছে, এই ফ্যাক্টরির সঙ্গে যারা শ্রমিক এবং কর্মচারীরা আছেন, সেখানে স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড সব ধরনের লেবার বা ওয়ার্কাররা রয়েছে, তাদের এখনো পর্যন্ত কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি এবং তাদের যখন তখন ছাঁটাইয়ের ভয় দেখানো হয় এবং ঘন্টা চুক্তিতে কাজ চলছে। আমরা ঘন্টা চুক্তির বিরোধী। আমরা বলছি যে ফ্যাক্টরিজ অ্যাক্ট মেনে তাদেরকে ন্যূনতম মজুরির যে হার আছে সেই অনুযায়ী তাদের মজুরি দেওয়া হোক এবং ঘন্টা চুক্তিতে বেরোনো হোক। তার প্রতিবাদে আজ আমরা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অয়েল মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছি। যদিও অয়েল মিল কর্তৃপক্ষ জানাচ্ছে, ওনাদের তো যে দাবি ছিল তাতে তো মূল্যবৃদ্ধি কিছু করা হয়েছে, মূল্যবৃদ্ধি কিছু করা হয়েছে, তারপরে বলা হয়েছে যে এদেরকে কাউকে তাড়ানো হয়নি বা কোনোভাবে কেউ সরানো হয়নি, প্রত্যেকে বলা হয়েছে যে কাজে আসার জন্য। এবার তারপরে মালিক কর্তৃপক্ষের সঙ্গে এক জায়গায় বসে যদি সে আরো কিছু বেটার কোনো ব্যবস্থা করা যায় সেটা করা হবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মহরম উৎসবে আচমকাই মঞ্চ ভেঙে বিপদের সম্মুখীন। মহরম উৎসবে আচমকাই মঞ্চ ভেঙে বিপদের সম্মুখীন হলেন তৃণমূলের মালদার যুবনেতা প্রসেনজিৎ দাস। এই ঘটনায় তিনি আংশিকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মহরম উৎসব চলাকালীন মালদা শহরের নেতাজি সুভাষচন্দ্র রোড সংলগ্ন এলাকায় মঞ্চ গড়ে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন জেলা যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস। হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে তিনি জখম হন, তার সঙ্গে ওই তৃণমূল নেতার সহকর্মীরাও চোট পান। এরপরই গোটা এলাকা জুড়ে চরম শোরগোল পড়ে যায়। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় মহরমের লাঠি খেলা উৎসব। তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস বলেন,
মহরমের পবিত্র দিন উপলক্ষে নেতাজি মোড়ে মঞ্চ করে বিভিন্ন সংস্থাকে পুরস্কার দেওয়ার জন্য বসেছিলাম, হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে যায়। আমি ও কয়েকজন দলীয় কর্মী সমর্থকেরা আহত হই। মঞ্চ থেকে মহরমের সম্মান দিচ্ছিলাম, মহরমের শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমস্ত ক্লাব সংস্থাকে, ও হঠাৎ বেশ কিছু ক্লাবের পৌঁছে গিয়ে প্রচুর মানুষ ফটো তুলে আসছিল আমাদের সাথে, এত মানুষ আসলে তার ফলে মঞ্চটা ভেঙে হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। অনেক জোনায় ছিলাম মঞ্চে, পড়ে যায়, হালকা সামান্য চোট লেগেছে, এমনি ঠিকই আছে। পরবর্তীতে আমরা মঞ্চের নিচেই মহরমের সমস্ত সম্মান বাকি ক্লাবগুলোকে অল্পের জন্য প্রাণে বেঁচেছি, পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন ইংরেজ বাজার থানার পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসী ভাই বোনদের সংবর্ধনা অনুষ্ঠিত হল মেঝিয়ারি হাটতলায়। সারি ও স্মরণা জাতীয় সংস্কৃতি প্রদানের দাবিতে কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সিঙ্গি মোড় থেকে মেঝিয়ারি হাটতলা পর্যন্ত করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিশাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, অগ্রদীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই সুন্দর মুখার্জি, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সভাপতি কৌশিক সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আদিবাসী মানুষেরা, প্রায় 200 জন আদিবাসী মানুষের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। গতকাল বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার তপন রবীন্দ্র ভবনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, ম্যাকিন্টস বার্নের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ সভাধিপতি লীতা টিগ্গা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তপন রবীন্দ্র ভবন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মন্ত্রীদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার তপন রবীন্দ্র ভবনের নানান ধরনের আদিবাসী সংস্কৃতির অনুষ্ঠান করা হয়, যেখানে আদিবাসীদের জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পলিসিং প্রোগ্রাম। কুলটির বিন্দু ধাওড়া সমাজ ধাওড়া প্রাথমিক বিদ্যালয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে আজ বুধবার এক কমিউনিটি পলিসিং প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে খুদে পড়ুয়াদের প্লাস্টিকের ব্যবহারে কিভাবে পরিবেশ দূষণ বৃদ্ধি হয়, নেশা জাতীয় দ্রব্য সেবনে শারীরিক ও মানসিক কি কি ক্ষতি হয় সেই বিষয়ে সচেতন করা হয়। একই সাথে খুদে পড়ুয়াদের হাতে একটি করে স্কুল ব্যাগ ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ দাস জানিয়েছেন, দুর্দান্তভাবে দেখছি আর কি, এটা অভিনব একটা প্রচেষ্টা এরকম যে এটা তো আমার স্কুল তো যেহেতু 100% আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশুনো করে এবং এখানে সবই মানে দিন আনা দিন খাই ঘরের ছেলেমেয়েরাই আমাদের বিদ্যালয়ে আসে, এইরকম এই প্রচেষ্টা মানে এত ভালো লাগছে মানে ভাষায় প্রকাশ করা যায় না আর কি। প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য। উপস্থিত ছিলেন চৌরঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অলোকেশ ব্যানার্জি, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি ও কুলটি থানার পুলিশ ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, গ্লোব নিউজ। অবশেষে সোমবার রাতে বাড়ি ফিরলেন দেউলপুরের অচিন্ত। সোনার ছেলে অচিন্ত শিউলি, তাকে স্বাগত জানাতে ও বরণ করতে সোমবার সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তার মা পূর্ণিমা শিউলি। বিকেল থেকে ছেলেকে খাওয়ানোর জন্য নিজের হাতে তৈরি করেছেন কড়াইশুটির কচুরি ও চানা মশলা, সঙ্গে দই মিষ্টি তো আছেই। তার সঙ্গে হাওড়া দেউলপুর মানুষের তিল ধরানোর জায়গা নেই। সোনার ছেলেকে স্বাগত জানানোর জন্য এলাকার মানুষ রাত জাগে। সোমবার রাতে পুষ্প বৃষ্টি এবং জয়ধ্বনি দিয়ে উল্লাসে মেতে উঠলেন এলাকার মানুষ ও ক্লাবের যুবকেরা। এরপর অচিন্ত শিউলিকে বরণ করে মিষ্টি খাইয়ে জড়িয়ে ধরলেন তার মা।
অচিন্তর মা পূর্ণিমা শিউলি জানান, খুব গর্ব অনুভব করছি ও দেশের মান উজ্জ্বল করেছে। এদিকে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অচিন্ত জানান, কমনওয়েলথে সোনা পেয়ে সে খুবই আনন্দিত। আগামী দিনে তার লক্ষ্য অলিম্পিকে সোনা জেতা, সেই লক্ষ্য সামনে নিয়েই তিনি এগোতে চান। পাশাপাশি তার এই সাফল্যের জন্য তিনি আরো একবার নিজের দাদা ও কোচকে কৃতজ্ঞতা জানান। শুভেচ্ছা জানাতে মঙ্গলবার অচিন্তর বাড়িতে যান সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ, পাঁচলা তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক সহ আরো অনেকে। মঙ্গলবার দুপুরে একটি গাড়িতে সোনাজয়ী অচিন্তকে তুলে দেউলপুরে শিউলিপাড়ায় মিছিল করা হয়। ইংল্যান্ড বার্মিংহামে ভার উত্তোলনে 75 কেজি বিভাগে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অচিন্ত শিউলির নামে জয়ধ্বনি দেন এলাকার বাসিন্দারা ও তার উপর পুষ্পবৃষ্টি করেন। মোট কথা, হাওড়ার পাঁচলায় এখন অচিন্তকে নিয়ে মাতামাতি তুঙ্গে, সকলেই গর্বিত তাকে নিয়ে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহাশোক মিছিল মুসলিম সম্প্রদায়ের। একদিকে ভারত ছাড়াও আন্দোলন, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মহরম একই দিনে পড়েছে। দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করতে শোক মিছিল আয়োজন করল মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তাম্রলিপ্ত পৌর মুসলিম নাগরিক কমিটির উদ্যোগে মঙ্গলবার ভারত ছাড়াও আন্দোলন ও কারবালায় অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহাশোক মিছিলের আয়োজন করা হয়। মুসলিম সম্প্রদায়ের মিছিলে পায়ে পা মেলান তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভুই, কাউন্সিলর দেবশ্রী মাইতি সহ অন্যান্যরা। এদিন তমলুক শহর পরিক্রমা করে তমলুকের বানপুকুরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। সংস্থার সম্পাদক শেখ জালালউদ্দিন জানান, দুটি ঘটনাই আমাদের কাছে খুবই বেদনাদায়ক। দুটি ঘটনায় বা আন্দোলনে যাদের প্রাণ গিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে শান্তিপূর্ণভাবে মহাশোক মিছিল পালন করা হয়। সেই আজকে তার 80 বছর পূর্তি উপলক্ষে আমরা শহীদ বেদিতে মাল্যদান করব আমাদের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মূর্তিতে, এবং তারপরেই আমাদের এই মিছিল সারা তমলুক, যেহেতু এই দিনেও 10ই যেহেতু মহরম পড়েছে, ইসলামিক ইতিহাসে ইমাম হোসেন এবং তার পরিবারের প্রায় 71 জন শহীদ হয়েছিলেন, সেটাও এই রাজনৈতিক কারণে। উভয়টাই রাজনৈতিক কারণ ছিল, সেখানেও ছিল খেলাফতের আন্দোলন, এখানে ছিল অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমরা যে গোলামিতে ছিলাম সেখান থেকে মুক্ত হওয়ার জন্য। দুটোই একই কারণের, রাজনৈতিক কারণের জন্যেই কিন্তু এই সংঘটিত হয়েছিল, এবং আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ ধর্মের কারণে, কেউ জাতির কারণে, কেউ সমাজের কারণে, কেউ রাজনৈতিক কারণে, বিশেষ অধিকারের কারণে তারা প্রাণ দিয়েছেন। সেই বীরদের আমরা, সকল বীরদের, সে আন্তর্জাতিক হোক আর দেশীয় হোক, সকলকে আমরা আজকের দিনে সমভাবে আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িতে পালিত হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। বৃন্দাবন থেকে জলপাইগুড়ি জগন্নাথ গৌরী ও মঠ, এবারেও যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে সোমবার থেকে শুরু হয়েছে রাধা কৃষ্ণের ঝুলন। প্রথমে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত, এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি জগন্নাথ গৌরী ও মঠের সেবক ব্রজগোপাল দাস। আজ থেকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শুরু হলো জলপাইগুড়ি জগন্নাথ গৌরী মঠে। প্রত্যেক বছরই রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা পালিত হয়, সেই উপলক্ষে এই বছরও ধুমধামের সহিত এই রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছে করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 525 জন, মোট করোনা আক্রান্ত 20,99,958 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 868 জন। রাজ্যে করোনায় মোট সুস্থ 20,71,599 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার 98.65%। একদিনে করোনা পরীক্ষা হয় 10,995 জনের। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 4.77%। করোনায় এখন চিকিৎসাধীন 6,954 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।